তরুণ ইঞ্জিনিয়ার, তরতাজা যুবক, শহরের এক অভিজাত এলাকায় নৃশংসভাবে তিনি আক্রান্ত হলেন, তার মৃত্যু হলো। রমিত মণ্ডলের হত্যা ঘিরে পেঁয়াজের খোসার মতো রহস্যের পরত। বন্ধুরা বলছেন ম্যাডক্স স্কোয়ারে দুষ্কৃতীদের সঙ্গে ঝগড়া এবং তার থেকে মারামারি, আবার পুলিশের কাছে যে অভিযোগপত্র পরিবার দিচ্ছে তাতে পূর্ব পরিকল্পিত চক্রান্তের অভিযোগ। কোথাও আমাদের মনে পড়ে যাচ্ছে আকিরা কুরোসাওয়ার সেই ক্লাসিক ছবি রসমন। একটা মৃত্যু ঘিরে অজস্র ব্যাখ্যা, অসংখ্য প্রশ্ন, প্রত্যেকটা ব্যাখ্যা ধরে এগিয়ে গিয়েছি আমরা, বুঝতে চেয়েছি কিভাবে ঘটে থাকতে পারে এই হত্যাকাণ্ড। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো রমিতের বন্ধুদের দাবি যদি তর্কের খাতিরে আমরা সত্যি বলে ধরে নিই তাহলে কিভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে, আর প্রশ্নগুলোই বা কি, ফাঁকটাই বা কোথায়, খোঁজার চেষ্টা করব। দেখুন, বালিগঞ্জ থানা, কেস নম্বর 84, তারিখ 18/6/2016, এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্যু। সোনারপুরের বাসিন্দা, বয়স 23, পেশায় ইঞ্জিনিয়ার রমিত মণ্ডল, যার রহস্য মৃত্যু ঘিরে এখন রীতিমতো ধন্দে পুলিশ। তদন্তে উঠে আসছে একাধিক সম্ভাবনার তত্ত্ব, আর তদন্তকারীদের অন্যতম ভরসা সেই রাতে রমিতের সঙ্গে থাকা চার বন্ধুর বয়ান, কারণ এই ঘটনার প্রত্যক্ষদর্শী শুধু তাঁরাই। রমিতের বন্ধুদের দাবি যদি সত্যি হয় তাহলে কিভাবে ঘটল এই ঘটনা, সরেজমিনে খতিয়ে দেখেছি আমরা। রমিতের পরিবারের দাবি, শুক্রবার রাতে বন্ধুরাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুক্রবার রাত 9:30 নাগাদ সোনারপুরের বিদ্যাসাগর সরণির ঠিক এই বাড়ির দোতলায় ঘুমোচ্ছিল রমিত। তখনই পরিবারের দাবি, তার এক বন্ধু যে সোনারপুর এলাকায় থাকে, দেবজ্যোতি ভট্টাচার্য ওরফে টনি, সেই বাড়িতে চলে আসে। এসে দোতলায় গিয়ে রমিতকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে নিচে আসে। নিচে এসে ঠিক এই গলি থেকেই সোজা যে এই গলির রাস্তা, মেন রাস্তার দিকে যায়। এই রাস্তা দিয়ে সে গাড়ির দিকে চলে যায়। গাড়িতে রমিত মণ্ডল ছাড়াও ছিলেন তার চার বন্ধু। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে তারা দাবি করেছেন ইএম বাইপাস পরমা উড়াল পুল হয়ে তারা পার্ক সার্কাসের একটি রেস্তোরাঁয় আসেন। শুক্রবার রাতে রমিত নিজের পাঁচ বন্ধুদের সঙ্গে সোনারপুর থেকে বেরিয়ে পার্ক সার্কাসের এই রেস্তোরাঁর সামনে পৌঁছে যায়। এই রাস্তা থেকে নেয় তারা 5টি বিরিয়ানির প্যাকেট। তবে পুলিশ সূত্র দাবি, পার্ক সার্কাসের কোনো সিসিটিভি ক্যামেরায় রমিতদের গাড়ির ছবি ধরা পড়েনি। পার্ক সার্কাস থেকে বিরিয়ানি কিনলেও অবশ্য রমিতরা সেখানে খাননি। পার্ক সার্কাসের এই রেস্তোরাঁ থেকেই 5টি বিরিয়ানির প্যাকেট নিয়ে রমিত আর তার বন্ধুরা ম্যাডক্স স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে রমিতের বন্ধুরা দাবি করেছেন সেই রাতে তারা গাড়ি নিয়ে সোজা চলে আসেন ম্যাডক্স স্কোয়ারে। জেরায় রমিতের সঙ্গীরা পুলিশের কাছে দাবি করেছে পার্ক সার্কাস 7 পয়েন্টস এর একটা রেস্তোরাঁ থেকে বিরিয়ানি কিনে আনার পর ম্যাডক্স স্কোয়ারের এই জায়গাতেই তারা গাড়ি দাঁড় করায়, গাড়ির মধ্যেই বিরিয়ানি খেতে শুরু করে। গাড়ি চালকের ঠিক পেছনের সিটে, যেখানে আমি বসে রয়েছি, এখানেই কিন্তু রমিত বসেছিল বলে তদন্তকারীদের কাছে রমিতের সঙ্গীরা দাবি করেছে। রমিতের বন্ধুদের দাবি, এর মাঝে হঠাৎই 3টে বাইকে চড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় জনা কয়েক যুবক। ঠিক এই রাস্তা দিয়ে 3টে বাইকে করে 5-6 জন যুবকরা তারা চলে আসে। ঠিক এই জায়গায় বাইক দাঁড় করে বেশ কয়েকজন যুবকরা ঠিক এই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রমিত আর তার বন্ধুরা ঠিক সেই সময় গাড়ির ভেতরে বসে বিরিয়ানি খাচ্ছিল। তাদের সঙ্গে সেই যুবকদের পচসা শুরু হয়। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে রমিতের বন্ধুরা দাবি করেছে অজ্ঞাত পরিচয় এই যুবকদের সঙ্গে বচসা কিছুক্ষণের মধ্যে গড়ায় হাতাহাতিতে। এরপরই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় রমিতরা, কিন্তু কিছু দূর গিয়েই আবার ইউটার্ন নিয়ে ফিরে আসে। প্রায় 15 মিনিট বচসার পর রমিত আর তার বন্ধুরা সেখান থেকে গাড়ি নিয়ে ঠিক এখান থেকে পালায়। ফের সামনের মোড়ে গিয়ে তারা ইউটার্ন নিয়ে ফের ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। রমিতের বন্ধুদের দাবি, এরপরই তাদের গাড়ির ওপর হামলা শুরু হয়। এখানে যে যুবকরা দাঁড়িয়ে ছিল ঠিক এই জায়গায় এসে একটি পাথর তুলে নেয়। পাথর তুলে ঠিক গাড়ির সামনে চলে যায়। গাড়ির ঠিক পেছনের সিটে, ড্রাইভারের পেছনের সিটে রমিত বসেছিল। সেই পাথর নিয়ে রমিতকে সেই যুবকরা এইভাবেই প্রহার করে। তবে নিহত রমিতের বন্ধুরা এই দাবি করলেও তা নিয়ে তদন্তকারীদের মনে কয়েকটি দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে, একবার হামলার মুখে পালিয়ে গিয়েও আবার তারা ইউটার্ন নিয়ে ফিরে এলো কেন? পুলিশ সূত্রে দাবি, ম্যাডক্স স্কোয়ারের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে তাদের গাড়িটি খারাপ হয়ে পড়ে রয়েছে। রমিতের বন্ধু এবং সেই রাতের ঘটনার প্রত্যক্ষদর্শী চিরঞ্জিত এই প্রসঙ্গে কি বলছেন? ইউটার্ন নিয়ে এপারে হু করে আমি পালানোর চেষ্টা করি। ইতিমধ্যে কি হয়, গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে, ফার্স্ট গিয়ার দেওয়ার পর যখন আমি টানটা শুরু করি, সেকেন্ড গিয়ারে দিয়ে আমি থার্ড গিয়ার টান দিয়ে, মানে স্পিড বাড়ানোর জন্য, ওটা হুট করে আমার হাত কাটতে কাটতে আমার ফিফথ গিয়ার পড়ে যায়। যেই পড়ে গেল গাড়িটা দুবার ধক ধক মেরে গাড়িটা পুরো বন্ধ হয়ে গেল।
কিন্তু রমিতের বন্ধুরা ঝামেলা গন্ডগোলের দাবি করলেও ম্যাডক স্কোয়ারের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কেউই টের পর্যন্ত পাননি। না, সেরকম কিছু আসেনি, আমি তো তখন ঘুমোচ্ছিলাম, সেরকম আমি কিছু শুনতে পাইনি কিছু। তাহলে সত্যিটা কি? রমিতের বন্ধুরা কি সত্যি বলছেন? সত্যি কি তাদের ওপর হামলা হয়েছিল? হামলা হয়ে থাকলে কেন আশেপাশের কেউ কিচ্ছু শুনতে পেলেন না? উত্তর খুঁজছে পুলিশ। প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রমিতের বন্ধুদের দাবি আমরা আপনাদের দেখালাম, কিন্তু কেন পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনা সম্পূর্ণ চক্রান্তমূলক এবং পূর্ব পরিকল্পিত? বন্ধুদের যে দাবি তাতে কিন্তু একাধিক ফাঁক বা অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। কি সেগুলো দেখুন। একটা প্ল্যানিং করে মারা হয়েছে, ও কোনো রিকভারি না হতে পারে। নিহত ইঞ্জিনিয়ার রমিত মণ্ডলের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, কিন্তু রমিতের যে বন্ধুরা সেদিন রাতে তার সঙ্গে ছিলেন তাদের আবার দাবি পথসার জেরে জনাকয়েক যুবক রমিতকে মারধর করে, তার জেরে মৃত্যু হয়। অর্থাৎ তাদের বয়ান অনুযায়ী এটা আচমকাই ঘটে। অর্থাৎ দুটি ভিন্ন মত, একটি পরিবারের, অপরটি প্রত্যক্ষদর্শী বন্ধুদের। কোনটা সত্যি? রমিতের চার বন্ধুর দাবি, অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবকের সঙ্গে বচসা হাতাহাতিতেই প্রথমে আহত হন রমিত, পরে মৃত্যু হয়। কিন্তু পুলিশ সূত্রে দাবি, রমিতের বন্ধুদের বক্তব্যে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া সিসিটিভি ফুটেজের সঙ্গেও তাদের বক্তব্যের কয়েকটি অংশ মিলছে না। এই প্রেক্ষিতে তদন্তকারীদের প্রশ্ন, রমিতকে বচসার জেরে রাস্তার ওপর মারার দাবিও কি আদৌ সত্যি? বন্ধুদের দাবি অনুযায়ী শুক্রবার রাতে রমিত বসেছিল গাড়ির পেছনের সিটের ডান দিকে, অর্থাৎ চালকের ঠিক পেছনে। তদন্তকারীদের বক্তব্য, এই অবস্থায় বাইরে থেকে কেউ আঘাত করলে তো সাধারণত রমিতের মাথার ধারে লাগার কথা, কিন্তু রমিতের মাথায় আঘাতের চিহ্ন ছিল ঠিক মাঝামাঝি। এটা কি করে সম্ভব? আমি যেখানে বসে আছি গাড়ির চালকের ঠিক পেছনে, এখানে যদি বাইরে থেকে কোনো ভারী বস্তু ছোড়া হয় সেক্ষেত্রে মাথার এক পাশে আঘাত লাগার কথা। মাথার মাঝে কি করে আঘাত লাগলো, এই প্রশ্নেরও উত্তর খুঁজে পাননি তদন্তকারীরা। পাশাপাশি প্রশ্ন উঠছে হামলায় ব্যবহৃত হাতিয়ার নিয়েও। রমিতের বন্ধুদের দাবি, ভারী ও ভোঁতা কিছু দিয়ে রমিতকে আঘাত করা হয়, কিন্তু তদন্তকারীদের প্রশ্ন, ভোঁতা বস্তু দিয়ে মারলে প্রায় 6 ইঞ্চি গভীর ক্ষত কি হতে পারে? রহস্য বাড়িয়ে রমিতের বাবার দাবি, তার ছেলেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তাররা বারবার আমাদের বলছে যে এটা কোনো ইট দিয়ে মারা হয়েছে, এটা ইট দিয়ে মারার গল্প নয়, এটা এমনভাবে মারা হয়েছে যে স্কালটা পুরো ফেটে গেছে, 6 ইঞ্চি হয়ে ফেটে অনেকটা করে ফেটে গেছে, এটা আদৌ কোনো আল্লাহ ইট শুনে মারার গল্প না। পুলিশ সূত্রে খবর, রমিতের বন্ধুরা দাবি করেছে যে গাড়ির কাঁচ তোলা ছিল, কিন্তু কাঁচ তোলা থাকলে কি করে কোনো জিনিস রমিতের মাথায় লাগবে? রমিতের সঙ্গীরা পুলিশের কাছে দাবি করেছে কাঁচ নাকি বন্ধ অবস্থায় ছিল। কাঁচ বন্ধ থাকা অবস্থায় বাইরে থেকে আততায়ীরা কি করে রমিতের ওপর ভারী বস্তু দিয়ে আঘাত করলো তা নয়া রহস্যের জন্ম দিয়েছে। তাহলে গাড়ির ভেতরে কিছু হয়নি তো? এই প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের। আর সত্যিই যদি ভেতরে কিছু হয় তাহলে গাড়ির কাঁচ তোলা থাকলে তো বাইরে আওয়াজ বেরোনো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দারাও দাবি করছেন তারা কিছুই শুনতে পাননি। এই প্রেক্ষিতে নানা মহলে প্রশ্ন উঠছে, রমিতকে গাড়ির ভেতরেই কোনোভাবে আঘাত করা হয়নি তো? যদিও সেই রাতে রমিতের সঙ্গে তার যে বন্ধুরা ছিলেন তার মধ্যে অন্যতম চিরঞ্জিৎ নন্দীর দাবি, তাদের মধ্যে কোনো গন্ডগোল হতেই পারে না। ভাইয়ের মতো বন্ধু যারা আমরা একসাথে আড্ডা মারতাম সারাদিন, তার এরকম ভাবে সে চলে গেল, তারপর উল্টে পুলিশ আমাদের উপর সন্দেহ করছে, আমাদের উপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছে? তদন্তের সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। আপাতত অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে তারা। পুলিশ সূত্রে খবর, 2015 সালে পুনেতে একটি সংস্থায় চাকরি পান রমিত, কিন্তু এবছর তিনি আবার ফিরেও আসেন। পরিবারের দাবি, এক বন্ধু ফিরে আসায় পুনেতে একলা বোধ করছিল রমিত, তাই সে ফিরে আসে। এই দাবিও কি গ্রহণযোগ্য? রহস্য উন্মোচনে কোনো সূত্রই বাদ দিচ্ছে না পুলিশ। প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিকাশ মণ্ডল, রমিত মণ্ডলের কাকা। আমি প্রথমে পরিবারের বক্তব্যটা জানতে চাইব বিকাশবাবু, কেন পরিবারের তরফ থেকে আপনারা মনে করছেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং এটা চক্রান্ত করে এই ঘটনা হয়েছে? এই যে ঘটনাটা পুরো পূর্ব পরিকল্পিত এই কারণেই মনে হচ্ছে যে যেভাবে গাড়িটা আঘাত করা হয়েছে, গাড়ির সামনের দিকটা যেভাবে কাঁচটা ভাঙা দেখা গেল, যদি ওখান থেকে কিছু ছুঁড়ে মারা হয় ভারী কিছু, তাহলে গাড়ির ড্রাইভার এবং তার পাশের সিটে যে বসেছিল তার আঘাত পাওয়াটা খুব স্বাভাবিক। কাঁচের টুকরো লেগেও অন্তত কেটে যেতে পারে। তারপরে আমি গাড়িটা থানায় গিয়ে দেখেছি, বালিগঞ্জ থানাতে আছে, সামনেটা দেখলাম আর পিছনে একটা ছোট্ট হোল মতো ভাঙা, সেখানে ডান দিকে রমিত বসেছিল,
আর ডান দিকে যদি ও একা বসে থাকে আর তার পাশে আরো দুজন ছিল, তাহলে সে দুজনও কোনোভাবে আঘাত পেল না ছুরি আসা জিনিসটা। আর গাড়ির যে হাইটটা, ওই হাইটে কিছু ছুঁড়ে মারলে সেটা সামনে আঘাত করতে পারে, কিন্তু যেখানে আঘাতটা ডাক্তাররা দেখিয়েছেন সেটাতে কিন্তু তা প্রমাণ হয় না যে ওই বাইরে থেকে কোনো আঘাত করা ইটের টুকরো ওখানে লেগেছে। সুতরাং কোনো ভিতরে থেকে চক্রান্ত করে কিছু দিয়ে আঘাত, জোরালো কোনো ধারালো অস্ত্র বা এরকম কিছু দিয়ে আঘাত না করলে ঠিক এই জায়গাটাতে আঘাত হতে পারে না। বিকাশবাবু, আপনারা প্রথম এটা জানলেন কাদের কাছ থেকে? এই বন্ধুরাই ফোন করেছিলেন? এই বন্ধুরা ফোন করেছে রমিতের জামাইবাবু তপন মণ্ডল, কলকাতা পুলিশের কর্মচারী, তাকে ফোন করে জানায়। তপন তার স্ত্রী অর্থাৎ আমার ভাইজি রনিতাকে জানায়, রনিতা তখন বাড়িতে খবরটা তার বাবা মাকে জানায়। তারপরে বাবা মা রাত্রিবেলা অত রাত্রে রাত দুটোর অনেক পরে জানার পরে বাড়ির পক্ষ থেকে পরে পরে দিশান হাসপাতালে যাওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন যে বন্ধুরা না, কিন্তু ধরুন বন্ধুর সঙ্গে বন্ধুদের সঙ্গে রমিত বেরোচ্ছে, তো অত্যন্ত বন্ধুস্থানীয় না হলে রাত্রিবেলা কেউ বেরোবেন না, তারা খুন করতে যাবেন কেন? কোনো মোটিভ স্বাভাবিক এটা নিয়ে আমাদেরও একটা প্রশ্ন আছে, যারা দীর্ঘদিনের বন্ধু বলে দাবি করেছে, তারা এত দিন মেলামেশা করেছে, যদি দুর্ঘটনা ঘটার থাকতো কোনো চক্রান্ত থাকতো তাহলে এতদিন তারা আঘাতটা করতে পারত, সেটাও প্রশ্ন উঠে আসছে। কিন্তু আবার এটাও উঠে আসছে যে ওই রাত্রিবেলা এরকমভাবে যে আঘাতটা হলো সেই আঘাতটা ওদের কারো আহত করলো না। একটা প্রশ্ন আছে যে বাবাকে রাত্রিবেলা তারা ফোন করে খবরটা দিতে পারত, বাবাকে ফোনটা কিন্তু রাত্রে করেনি, হঠাৎ তার জামাইবাবু হয়ে ভয় হয়ে ঘুরছে এবং দিশান হাসপাতালে জামাইবাবু পৌঁছে গেল, অথচ সেবা প্রতিষ্ঠান থেকে ওইটুকু দিশান হাসপাতালে যেতে তাদের এত দেরি হলো কেন? তারপরে সময় নিয়ে যে বিভ্রান্তি তারা তৈরি করেছে এটা পুলিশের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তারা ঘটনাটা ঘটেছে বলে দাবি করেছে 12টার দিকে, 11:30, 12টা এরকম, কিন্তু সিসিটিভির ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে ম্যাডক্স স্কোয়ারে গাড়িটা ছিল, উনি ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সামান্য, সেটা টাইমটা কিন্তু রাত 2টার পরে। তাহলে এই যে একটা মিথ্যাচার হচ্ছে বলে এটা পরিষ্কার মনে হচ্ছে, কিছু চাপা দেওয়ার চেষ্টাও চলছে। সমিতদা, আপনারও কি কোথাও অসঙ্গতি লাগছে? আমার একটা জায়গায় খুব বড় অসঙ্গতি লাগিল, সেটা হচ্ছে ম্যাডক্স স্কোয়ার দক্ষিণ কলকাতায় বটে, কিন্তু পুরো পাড়াটা একটা অভিজাত পাড়া এবং অত্যন্ত উত্তর কলকাতার একটা ফিল আছে যে এই পাড়ায় সবাই সবাইকে চেনেন, ম্যাডক্স স্কোয়ারে অত বড় পুজো হয় এবং অনেক রাতেও দেখবেন 9:30, 9:30 বয়স্ক মানুষরা বসে থাকে। হ্যাঁ, এটা শীতকাল নয় যে সব দরজা জানালা বন্ধ ছিল, গরমকালের ঘটনা মানুষ জানতে পারলেন না। অবশ্য আরেকটি সূত্র বলছে যে কোনো একজন ম্যাডক্স স্কোয়ারের বাসিন্দা তিনি ঘটনাটা একটা হুটোপাটির কথা শুনে ফোনও করেছিলেন থানায়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সিসিটিভির যে ছবিটা পাওয়া যাচ্ছে যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, মারপিটের কোনো ছবি পাওয়া যাচ্ছে না। তৃতীয় যেখানে আমাদের মনে হচ্ছিল সেটা হচ্ছে মাথাটা একদম প্রায় দুভাগ হয়ে গেছে, অচৈতন্য মারা গেছেন তখন। শিশু মঙ্গলের কাছে গিয়ে বন্ধুরা বুঝতে পারলেন? তো পাশের বন্ধু যদি আহত হয় তো শুরুতেই বুঝতে পারার কথা। এখনো তো এই কেসের জটটা ছাড়াইনি, ঠিক? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জটটা কি করে ছাড়াবো। একদম সেই জটটা ছাড়াতে গেলে যে জায়গাটা দরকার সেটা হচ্ছে বর্তমানে মোবাইল কল লিস্টটা একটা বিরাট সুন্দর জায়গা। হ্যাঁ, সুতরাং এই কল লিস্টটা শুধু ওই ওই নির্দিষ্ট সময়ের জন্য নয়, তার আগের বেশ কয়েকদিন আগের আর তার পরের, বিশেষত যিনি ভিকটিম ডিজিস্ট হয়ে গেছেন তার কল লিস্ট তো একটা আছে, তার থেকে বড় কথা যে বন্ধুরা বেঁচে আছে যারা তার সঙ্গে ছিল তাদের কল লিস্টটা নিতে হবে। এর সঙ্গে ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার পর কার সঙ্গে কে কোথায় ফোন করছে এইগুলো পাওয়া যাবে, নাম্বার ওয়ান। পিএম রিপোর্টটা থাকলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো, যেহেতু পিএম রিপোর্ট নেই আমরা তার মধ্যে যেতে পারছি না। এবার বন্ধুরা বলছে একটা মারপিট হয়েছে, আমি জানি না পুলিশ অফিসাররা সেই বন্ধুদের মেডিকেল করিয়েছেন কিনা, যদি মারপিট হয় তাহলে তাদের একটা ডিফেন্সিভ উন্ড থাকবে, তাদের বিভিন্ন জায়গায় হেমাটোমা হতে পারে বা ব্রুইস হতে পারে, এই জায়গাগুলো দেখেছেন কিনা তারা পুলিশ। এই ঘটনার সব থেকে ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে গাড়িটার ফরেন্সিক টেস্ট করা, তার কারণ যারা উপস্থিত ছিলেন তারা ক্লেম করছে এইভাবে গাড়িটা ভেঙেছে, তাহলে ফরেন্সিক এক্সপার্টরা যেটা দেখবে সুমন সেটা হচ্ছে ডাইরেকশন, কোন দিক থেকে ইটটা মেরেছে, তার কারণ কাচের টুকরোগুলো যেভাবে পড়ে থাকবে তার থেকে বোঝা যাবে যে কোন দিক থেকে এটা এসছে, আর একটা হোয়েদার 1% এটাকে করছে না মোর দ্যান 1, এই এই যে উন্ডগুলো আছে গাড়ির যে উন্ডগুলো সেইগুলো দেখে কিন্তু ওরা কাচের টুকরোগুলো দেখে আক্রমণটা দলবদ্ধভাবে হয়েছে না সিঙ্গুলার হয়েছে, তখন বলছে একটা ইট মেরেছিল একজন। দ্বিতীয় কথা হচ্ছে
এই পাস্ট হিস্ট্রি মানে ভিকটিমেরও পাস্ট হিস্ট্রি নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যার বন্ধুরা আছে তাদের পাস্ট হিস্ট্রি কিন্তু ভীষণ প্রয়োজন, যেহেতু এটা আনার্থ হয়নি এখনো নাম্বার। তারপরে যেটা সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে পার্টিকুলারলি ম্যাডক স্কোয়ারের সিসিটিভি ফুটেজ বা পার্ক সার্কাসে দেখলে হবে না, গাড়িটা যে যে জায়গা থেকে এসছে তার যতগুলো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তাই দিয়ে কিন্তু এই চেনটাকে করতে হবে। এই এই জায়গাটা হচ্ছে আসল। আর একটা জায়গা তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যদিও হুইমসের মাথায় হতে পারে, যে সোনারপুর থেকে এত দূরে বিরিয়ানি খেতে কেন ওরা এলো, আর স্টমাক কন্টেন্টস কার কি ছিল এটা আর একটা পয়েন্ট। তোমার মনে আছে পরম আইল্যান্ডের কেসে আমরা ওই ওই স্টমাক কন্টেন্টস থেকে আমাদের ডিটেকশন হয়েছিল? আরেকটি বক্তব্য আমার আছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তদন্তের স্বার্থে, সেটা হলো যে দলগতভাবে এরা চার পাঁচজন, আর যদি বাইরের কোনো দলের সঙ্গে গোলমাল বা সংঘর্ষ হয় তাহলে বাইরের দলের লোকজন যখন আক্রমণটা করবে পার্টিকুলারলি রমিতের উপরে আক্রমণটা নেমে আসবে, বাকি চারজন অক্ষত থাকবে। সেই জন্য ওটা বলা হলো যে মেডিকেল রিপোর্ট করো। আর একটা সময় একটা পয়েন্ট মিস হয়েছে আমার এখানে, যেটা আমরা ময়ূকের থেকে শুনতে পেলাম যে ওর মাঝখানে, এই মাঝখানের জায়গাটাকে বলে ভল্ট, ঠিক আছে, প্যারাইটাল সাইডের কোনো জায়গা হচ্ছে না ভল্ট, ভল্টে হলে কিন্তু একটা ইট যদি মারা হয় ওইভাবে বাইরে থেকে সে বলটা লাগতে পারে না, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। একদম, আমরা দ্রুত একবার দেখবো যেটা বলা হচ্ছে যে ফুটপাত বাঁধানোর যে টালি সেই টাইলসের আঘাতে এই ক্ষত হয়েছিল রমিতের। দেখুন মাথায় ভারী বস্তু রাখাত তার জেরেই মৃত্যু, কিন্তু তরুণ ইঞ্জিনিয়ার রমিত মণ্ডলের মাথায় সেই আঘাত করল কে, যাবতীয় রহস্য এখন এই একটা প্রশ্ন ঘিরে। তদন্তকারীদের হাতে সূত্র বলতে শুধু একটা রক্তমাখা টাইলস। রমিত ও তার বন্ধুরা যে গাড়িতে করে ম্যাডক স্কোয়ারে গিয়েছিলেন সেই গাড়ি থেকেই টাইলসটি উদ্ধার হয়েছে। পুলিশেরা জানাচ্ছে এই গাড়ির ভেতর থেকে রক্তমাখা একটি ডেকোরেটিভ স্টাইল উদ্ধার করা হয়েছে, যে যে বস্তু দিয়েই কিন্তু আঘাত করা হয় রমিতকে। এই ডেকোরেটেড টাইলস সাধারণত রাস্তার ধারে ফুটপাতে বসানো থাকে, কিন্তু শুক্রবার রমিতদের গাড়ি ম্যাডক স্কোয়ারের যেখানে দাঁড়িয়েছিল সেখানে কি এরকম টাইলস আছে খুঁজতে গিয়েছিলাম আমরা। কি উঠে এসেছে আমাদের ক্যামেরায় যে জায়গায় ঘটনা দেখাতে বলবো, এই জায়গায় কিন্তু কোনো ডেকোরেটেড টাইলস নেই, এটা হচ্ছে সিমেন্টের তৈরি বাঁধানো রাস্তা। তবে একেবারে ঘটনাস্থলে না হলেও ম্যাডক স্কোয়ারে ডেকোরেটেড টাইলস আমরা খুঁজে পেয়েছি রমিতদের গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে প্রায় 40 ফুট দূরে। ঠিক এই 40 ফুট দূরে এই টাইলসে কিন্তু পুলিশ গাড়ি থেকে উদ্ধার করেছে, এবং এই টাইলস গাড়ি থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা অবস্থায় উদ্ধার হয়েছে। তাহলে কি দূর থেকে প্রায় 40 ফিট দূর থেকেই কি এই টাইলস নিয়ে আসা হলো, রমিতকে মারা হলো? গাড়ি থেকে যে রক্তমাখা টাইলস উদ্ধার হয়েছে আর রাস্তার পাশে যে টাইলস রয়েছে তা এক কিনা খতিয়ে দেখছে পুলিশ, তবে তার মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো। রমিত মণ্ডলকে কি এখানেই এই টাইলস দিয়ে আঘাত করা হয়ে থাকলে কেন, কারা মারলো, অজ্ঞাত পরিচয় যুবকরা নাকি বন্ধুদের মধ্যে কোনো বিবাদ, প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। পরিতোষ মণ্ডলের কাছে যাব, রমিত মণ্ডলের দাদু। পরিতোষবাবু, আপনার কাছে জানতে চাইব যে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত যা চলছে তাতে আপনারা সন্তুষ্ট? দেখুন কি চাইছেন এই মুহূর্তে। 17 তারিখে ওসি চন্দন রায় মুখোপাধ্যায় উনি ওই ম্যাডক্স স্ট্রিটে ওই ওর দুই বন্ধুকে নিয়ে গেলেন, যেভাবে অভিনয়টা করে দেখালেন তাতে আমার একটু সন্দেহ হলো, যদি তাৎক্ষণিকভাবে কাউকে আঘাত করা হয়, যদি রক্তক্ষরণ হয় তো রাস্তায় নিশ্চয়ই কিছু রক্ত পড়বে, সেরকম কোনো স্পট আমি আপাতত দেখতে পাইনি, সঙ্গে ছিলাম দেখতে পাইনি। এটা বড়ো বা কেন গুরুত্ব দিয়ে দেখলেন না? আর তা বাদে ওরা যে টাইমটা সেই সঙ্গে বলছে সেটা বলছে 11:45 আগে যাবে না, তো 11:45 আর ওখানে সিসি ফুটেজে যেটা পাওয়া গেছে 2টোর পরে, তা এই এত বড় একটা ফারাক ম্যাচ করছে না। এই ফারাকটা যে কোনো লোক, যে কোনো অল্প বুদ্ধি সম্পন্ন লোক হলেও এত ফারাক নিয়ে টাইম কোনোদিন বলতে পারে না সাধারণভাবে। আমি আমি দ্রুত একবার দেখাতে চাইবো, অবশ্যই পরিবারের যারা মানুষজন আছেন তারা বন্ধুদের দিকে অভিযোগের আঙুল তুলছেন, আমরা চাই যে যারা এই ঘটনার পিছনে যুক্ত আছে তারা ধরা পড়ুক, তাদের শাস্তি হোক, কিন্তু অবশ্যই কেউ যদি নির্দোষ হন তিনি যেন কোনোভাবে হ্যারাস না হন। আমরা দ্রুত একবার দেখবো এই চার বন্ধু কারা তারা। যদি পরিকল্পনাভাবে মারা হয় যে ওকে মেরে ফেলবো তাহলে তখন এইভাবে মারা হয়। ঝকঝকে তরুণ, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু হঠাৎই মৃত্যু। ইঞ্জিনিয়ার রমিত মণ্ডলের রহস্য মৃত্যুর নেপথ্যে পরিকল্পনা দেখতে পাচ্ছেন তার বাবা। অভিশপ্ত সেই রাতে রমিতের সঙ্গে ছিলেন তার চার বন্ধু, চিরঞ্জিত নন্দী, দেবজ্যোতি ভট্টাচার্য,
সুরজিৎ নস্কর এবং শুভজিৎ নস্কর। যাই ঘটে থাকুক, যারাই রমিতকে মেরে থাকুক, একমাত্র প্রত্যক্ষদর্শী এই চার বন্ধু। সূত্রের খোঁজে পুলিশ চারজনকে একসঙ্গে বসিয়ে এবং আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। কিন্তু রমিতের সেই চার বন্ধু কি বলছেন? প্রত্যেকের বাড়িতে পৌঁছেছে এবিপি আনন্দ। রমিত এই যে গাড়িটিতে সেদিন রাতে চেপেছিলেন, সেটি চালাচ্ছিলেন তার বন্ধু চিরঞ্জিৎ নন্দী। চিরঞ্জিৎ কামালগাজীর কাছে দেবালোক অ্যাপার্টমেন্টে মায়ের সঙ্গে ভাড়া থাকেন। তার খোঁজে সেখানে পৌঁছই আমরা। দরজায় টোকা দিতে এক চিলতে ফাঁক হলো দরজা। ভেতর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, বহু অনুরোধেও মুখ বাইরে এলো না। শুধু ভেতর থেকে ভেসে এলো, আমি চিরঞ্জিৎ, এর বেশি আর কিচ্ছু নয়। আপনি চিরঞ্জিৎ বাবু বলছেন? আচ্ছা চিরঞ্জিৎ বাবু, একটু জাস্ট দরজাটা তো আপনারা খুলে দেন। তদন্তের স্বার্থে আমি রিকোয়েস্ট করছি, তদন্তের স্বার্থে একটু চুপ থাকুন। আচ্ছা, পরিবার তো অভিযোগ করছে যে পরিকল্পিতভাবে খুন, সেটা তদন্ত করা হচ্ছে, তদন্ত করা না। রমিতের পরিবার তো বলছে যে খুন করা হয়েছে। না দাদা, সেই ব্যাপারটা নিয়ে একটু জাস্ট কথা বলতে হবে। পুলিশকে সব জানানো হয়েছে, পুলিশ এখন তদন্ত করছে। কিন্তু মুখ খুলতে অনীহা কেন? চিরঞ্জিৎ রায় তো একমাত্র জানেন সেদিন রাতে তাদের বন্ধু রমিতের সঙ্গে কি কি হয়েছিল। ক্যামেরার সামনে না এলেও শেষ পর্যন্ত ফোনে মুখ খুললেন চিরঞ্জিৎ। আজকে শুনলাম নাকি ওর বাবা বলছে সিবিআই তদন্ত চাই, যদি সেরকমই হয় তাহলে আমি সমর্থন করছি ওনার বাবা এটাকে। কারণ আমি হচ্ছে একটা বড় রকমের তদন্ত হোক, যে তদন্তের মাধ্যমে সব সত্যিটা সামনে আসুক, আমি এটাই চাই। সূত্রের খবর, চিরঞ্জিৎ জমি বাড়ির দালালির কাজ করতেন। ম্যাডক্স স্কোয়ারে যে জায়গায় রমিতদের গাড়ি দাঁড়িয়েছিল তার কাছেই একটি নির্মাণ সংস্থার অফিস রয়েছে। অফিসের কেয়ারটেকারের দাবি, রমিতের বন্ধু চিরঞ্জিৎ সেখানে এক প্রমোটারের কাছে প্রায়ই আসতেন। চিরঞ্জিৎ নন্দীকে আপনি দেখেছেন? কে আসে জানি আমি। হ্যাঁ, কি জন্য আসতো? ওই জায়গা ফাঁকা দালালির জন্য। সেই রাতে গাড়িতে রমিতের সঙ্গে ছিলেন তার বন্ধু দেবজ্যোতি ভট্টাচার্য। সোনারপুরে বিদ্যাসাগর সরণিতে দেবজ্যোতির বাড়িতেও পৌঁছয় এবিপি আনন্দ। সোনারপুরের বিদ্যাসাগর সরণির ঠিক এই বাড়িতেই থাকত দেবজ্যোতি ভট্টাচার্য ওরফে টনি। আমরা তার বাড়িতে এসেছিলাম, তার বাড়িতে এসে দেখলাম বাড়ির গেটে কিন্তু তালা দেওয়া। প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি, প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন, দুদিন আগেই টনি আর তার মা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তারপর থেকে আর তারা ফিরে আসেনি। টনি কী করত? যা করছে তাই করত। বিশেষ জমি সব সমস্ত বেনামে বিক্রি করে দিয়ে পয়সা নিয়েছে, পিসি সারা জীবনে টাকা পয়সা সব নিয়েছে। শুক্রবারের আগে দেখেছেন না পরে? শুক্রবারের আগে। কিন্তু অভিযোগ সম্পর্কে দেবজ্যোতি বা তার পরিবার কি বলছে তা জানা যায়নি। নিহত রমিত মণ্ডলের আরো দুই বন্ধু সুরজিৎ ও শুভজিৎ নস্কর সম্পর্কে দুই ভাই। পরিবারের দাবি, সুরজিৎ ছোটখাটো কাজ করেন আর শুভজিৎ পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সোনারপুরের নস্কর পাড়ার বাড়িতে গিয়ে সুরজিৎ ও শুভজিতের খোঁজ মেলেনি, পাওয়া গেল তাদের দাদা অভিজিৎকে। এই রমিত কতটা আশায় হবো তোমাদের এখানে? প্রত্যেকেই আপাতত পুলিশের নজরে, এই চারজনের বুকেই লুকিয়ে সেই রাতের রহস্য। শেষ পর্যন্ত কি রহস্য ভেদ হয় সেটাই দেখার। হিন্দল দে ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। অভিজিৎবাবু, আমি সম্পূর্ণ অন্য একটা দিক থেকে এই ঘটনাটা দেখতে চাইছি, সেটা হচ্ছে একটা গোটা প্রজন্ম। আপনি কলকাতা শহরে 12টার পরে রাত্রিবেলা বেরোলেই যেটা দেখবেন সেটা হচ্ছে বিনোদন বলতে বিরিয়ানি, সহযোগে মদ্যপান, জোরে গাড়ি চালানো, কখনো বাইক চালানো। আমি বলছি একের পর এক, কিছুদিন আগে আমরা দেখলাম ভোর রাতে জওয়ানকে পিষে দিচ্ছে গাড়ি। মানে কোথাও কি এই রাতের কলকাতা, আগে যেগুলোকে বিনোদন হিসেবে দেখা, যেটা ভালো ফিল্ম দেখা, একটা লং ড্রাইভে যাওয়া, গঙ্গার ধারে বসে থাকা, বিনোদন, রাতের বিনোদনের মানেটা দ্রুত পাল্টে যাচ্ছে। তা ঠিক, এবং ভায়োলেন্সটাই ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, মানে যেটা কালমিনেশন ডেথ। আমি তো দেখতে পাচ্ছি খুব ম্যাকাবার একদম। আমি বলছি, আমি যদি বন্ধুদের ভার্সন সঠিক ধরি, ম্যাডক্স স্কোয়ারের মতো যেখানে শান্তিপূর্ণ ঘরোয়া পাড়া বলে মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, ওখানে যদি ভাড়া পাওয়া যায় বা ওখানে একটা ফ্ল্যাট পাওয়া যায়, সেখানে রাস্তায় দুদল ছেলের মধ্যে মারপিট, একজন নিহত হতে হলো। বাইরের যে অ্যাটাকটা বলছে যে গ্রুপ, তাদের কোনো ট্রেস কিছু করা যায়নি এখনো পর্যন্ত না। কিন্তু ওই কিছু সূত্র বলছে যে একজন ম্যাডো স্কোয়ারের বাসিন্দা নাকি থানায় ফোন করেছিলেন দুদল ছেলের মধ্যে গণ্ডগোলের খবর দিয়ে। এইটা আর একটা বড় মাপের প্রশ্ন। তুমি যে লাইনে আমাকে প্রশ্নটা করছো সেই পরিপ্রেক্ষিতে বলি, দেখো রেস্তোরাঁয় খেতে গিয়ে আমাদেরও ইয়াঙ্গার ডেজে ওই রকম তর্কাতর্কি অনেক সময় হতো, এবং ভালো জিনিস নিয়ে তর্ক করেও অনেক তর্ক হতো, ঠিকই, কিন্তু সেটা কখনোই মানে লিডিং টু মার্ডার অথবা ডেথ
এরকমভাবে এইটা কিন্তু হয়নি। আমি এটা মনে করি যে একটা অসাধারণ ড্রামাটিক চেঞ্জ, যেখানে কিনা প্রতি মুহূর্তেই কিন্তু দের ইজ দ্য পসিবিলিটি অফ সামবডি কিলিং সামবডি, এইটা কিন্তু আমি আগে দেখিনি। আমি এই অসাধারণ পরিবর্তন, আপনি বলছেন হিংসার একটা সর্বব্যাপ্ত এবং সেটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে, এখানে যেহেতু একটা ফ্রেন্ড সার্কেল মুভ করছে সেখানে আরো ডুবিয়াস, একদম একেবারে খুবই ডুবিয়াস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সময়সীমা এখানেই শেষ। আমি শেষ করব শুধু আবার একটা কথা বলে যে নিঃসন্দেহে সত্য সামনে আসুক, যারা অপরাধী কঠোরতম শাস্তি হোক, যারা নির্দোষ তারা যেন কোনোভাবে তারা হ্যারাস না হয়। আমি এই অনুষ্ঠান শেষ করব যে উদ্বেগটা গোটা ঘটনা এবং একাধিক ঘটনা আমাদের রাতের কলকাতা সম্পর্কে জন্ম দিয়েছে, সেই উদ্বেগের কারণ সত্যি কি রাতের কলকাতায় হিংসার দাপাদাপি ক্রমশ বাড়ছে। দেখুন নাইট লাইফ একসময় কলকাতার বৈশিষ্ট্য ছিল, কিন্তু নানা অপ্রীতিকর ঘটনার জেরে এখন সেই নাইট লাইফ অনেকটাই জৌলুস হারিয়েছে। তার পরিবর্তে রাতের শহরের কিছু অংশে এখন চোখে পড়ে এক অন্য ছবি, বলগাহীন উদ্দামতা, আইনকে পুরো আঙুল দেখিয়ে বাউন্ডুলে পড়া, শাঁ করে বেরিয়ে যাওয়া গাড়ি কিংবা মোটর বাইক, প্রাণের ঝুঁকি নিয়ে বাইক ছোটানো কিংবা গাড়ির রেস, আর তা করতে গিয়ে যাচ্ছে প্রাণও। এর সবচেয়ে বড় প্রমাণ রেড রোডের ঘটনা, যখন রাতভর খানাপিনার পর সমস্ত নিয়মের ব্যারিকেড ভেঙে একেবারে সেনার মহড়ায় ঢুকে পড়েছিল প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়ার বহুমূল্য গাড়ি। অডির চাকা পিষে দিয়েছিল তরুণ তরতাজা বায়ুসেনা জওয়ানকে। রাত বাড়তেই এজেসি বোস রোড হোক বা পরমা উড়ালপুল, আইন উড়িয়ে বাইক ছোটানো প্রায়শই দুর্ঘটনার খবর। আইনের মধ্যে থেকে নিশি যাপন কখনোই অন্যায় নয়, আইন শৃঙ্খলা রক্ষা করে মানুষকে রাত যাপন করার সুযোগ দেওয়াটাও প্রশাসনেরই কর্তব্য, আর তার জন্য প্রয়োজন বাউন্ডুলেদের নিয়ন্ত্রণ। রাতের শহরে তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যু উস্কে দিল এই বিষয়টি। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে, পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স, সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য, GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল, গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশাহ।